এই তো সমস্যা, তোর আমি ফোন দিয়ে ডাক্তার তো শুনি কানে কথা যায় না। কতক্ষণ ধরে নিচে দাঁড়া আছি রে ভাই, কতক্ষণ দাঁড়া থাকবে? 1 ঘন্টা ধরে দাঁড়া করে আছি। আজও কিরে তুই মাসে আসলি কেন? আমার কত স্বপ্ন আছে, একটা ব্রিজ বানানোর জন্য সরকার থেকে কত টাকা দিচ্ছে, আমি আমার এত কথা বলতে ভালো লাগতেছে না, মাথাটা প্রচুর ব্যথা করতেছে, বাইরে চল খাই কিরা লাগছে প্রচুর, ঠিক আছে? শপিং করা বাকি আছে। আসলে বন্ধু আমার স্বপ্নের বিষয়ে তোর কোন চিন্তা নাই, তুই চিন্তা করিস না, তোর কিছু করারই লাগবে, তোর কোনো মাথার টেনশন নেওয়ারই দরকার নেই। আমি ভবিষ্যতে, ঠিক আছে, ফিউচার, ঠিক আছে, আমি এই দেশের জন্য কিছু করতে চাই। তুই চাস কি চাস না সেটা আমার কোনো আশা নেই। মানুষের ইচ্ছা থাকে, মানুষ অন্য কিছু করবে, সে পাইলট হবে, ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, বা তোর যে ইচ্ছা তুই গ্রামের চেয়ারম্যান হবি, তারা কিছু পাইলে না খুঁজা, আর এসব কি প্রত্যেক দিন জিনিসপত্র দেওয়া শুরু করছো? বন্ধু আমার কথা তুই বুঝতেই পারিস না, আমি গ্রামে কেন চেয়ারম্যান হবো? আমি ঢাকায় এসেছিল, ঠিক আছে, আমি ঢাকার ছেলে, আমি গ্রামের চেয়ারম্যান হয়েছে দেবো। আমি ভবিষ্যতে আমাদের বাংলাদেশের জনগণের জন্য কিছু করতে চাই। তুই কি চাস না তোর দেশ উন্নত হোক? তুই কি চাস না এই দেশ উন্নত হোক? সারা বিশ্বের শীর্ষে পৌঁছে যান ভাই। সবকিছু চাই ভাই, আমি সবকিছু চাই, তুই আমার সবকিছু চাওয়াই দিচ্ছিস, এবার কি চাও? আমি